বান্ধবী সকল ডিজিটাল নগা জুলীলে স্বাগতম জানাইছো। আজি আপোনালোকক দেখাম শপ 101 কেনেকে আপোনালোকে ক্রিয়েট করিব আর কেনেকে ইয়ার পৰা আপোনালোকে ইনকাম করিব পারিব। তাত আপোনালোকে রেফার করিও ইনকাম করিব পারিব, তার পিছত আপোনালোকে শেয়ার করিও মানে প্রোডাক্ট শেয়ার করিও আপোনালোকে ইনকাম করিব পারিব। তো বলো মই ভিডিওটো আরম্ভ করো। তো প্রথমত মই প্লে স্টোরে যাম, তাত লিখি মই SHOP শপ 101 সার্চ করিম। সার্চ করার লগে লগে অল্প ওয়েট করিব আপোনালোকে। এয়া সাও শপ 101 ডাউনলোড করে লব। তো মই ডাউনলোড করে লৈছো, তো মই এতিয়া ওপেন করে লম, আপোনালোকে ইনস্টল করে লব। তো মই ওপেন করে লৈছো, এনেকা পেজ ওপেন হব। সাও মান্থলি আপোনালোকে 25,000 টাকা ইনকাম করব পারি। দিলো নাম্বারটা দি কন্টিনিউত ক্লিক করিম। কন্টিনিউত ক্লিক করলো, তো সব আপনার মোবাইল ওটিপি এটা যাবগে। ওটিপি আহিলে মই ইয়াত ওটিপিটো দি দিম, দি পেলাই ভেরিফাইড ক্লিক করলো। ক্লিক করার লগে লগে এতিয়া আপোনালোকর এই ফর্মটা আপোনালোকে ফিল আপ করে লব। তো মই ইয়াত ফিল আপ করে লছো। তারপর আপনাদের যদি অকুপেশন হাউস ওয়াই দিব পারিব, ধরক স্টুডেন্ট ইয়ারপা সিলেক্ট করে মই আদার্স দিয়ে দিছো। ইয়াত ভাষাটো সিলেক্ট করে লব। সিলেক্ট করার লগে লগে সাবমিটত ক্লিক করিব। সাবমিটত ক্লিক করলো মই, তো ইয়াত গো ইটত ক্লিক করিম। ক্লিক করার লগে লগে ইয়াত চুইটার ডটত ক্লিক করিম। ক্লিক করার লগে লগে সব লগে লগে আপনাদের পেজটো ক্রিয়েট করার লগে লগে আপোনালোকৰ হিচাপ 101 ইয়াত আপোনালোকে ক্রেডিট পাই গৈ এতিয়া মই বেক করিম। বেক করার লগে লগে এই ইয়াত তিনটা লাইনত ক্লিক করিম। ক্লিক করার লগে লগে ইয়াত লিখা আছে রেফার আর্ন, রেফার আর্নত ক্লিক করিম। ইয়াত চাক রেফার নাম্বারটো, মই এন্টার রেফার কোডত ক্লিক করিম। চাওক রেফার কোডটো দি কনফার্মত ক্লিক করে দিম। কনফার্ম করে দিলো, এতিয়া গো ইটত ক্লিক করিম। অলপ ওয়েট করিব, এটা মোর সেই রেফারটো কনফার্ম হয়ে গেল, মই দি দিলো রেফার কোডটো। দি আপনাদের রেফার কোডটো ইউজ করে আপনাদের ইনকাম মানে ইনকাম করব পাৰিব। এটা ব্যাঙ্ক ডিটেলস আপনাদের দিব পাৰিব, মই ব্যাঙ্ক ডিটেলস ক্লিক করে আছো। রব আপনাদের ইয়াত ব্যাঙ্ক ডিটেলসটো দি দিব পাৰিব। তারপর এটা মই কাটি দিম, সেই কাটার পিছত আপনাদের শেয়ার করিও মানে প্রোডাক্টটো শেয়ার করিও আপনাদের আর্ন করব পাৰিব। মই যিকোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করে লম। এতিয়া মই এই প্রোডাক্টটো সিলেক্ট করে লছো, সিলেক্ট করে লম। এইটো অল ওয়েট করক, সিলেক্ট করে ললো। এতিয়া চাব প্রথম মানে ড্রেসটো মই সিলেক্ট করি হেৰি শেয়ার করি। তো মই এতিয়া শেয়ার আর্নত ক্লিক করিম। চাওক শেয়ার আর্নত ক্লিক করলো। ক্লিক করার লগে লগে এলাউত ক্লিক করিম। ক্লিক করার লগে লগে আপনাদের হোয়াটসঅ্যাপত শেয়ার করে দিব। মই সিলেক্ট করে ললো, শেয়ার করে দিলো। অল ওয়েট করিব, ওয়েট করার লগে লগে চাওক শেয়ার হয়ে গেল। শেয়ার হওয়ার পিছত আপনাদের বেক করিব। মই বেক করে দিলো। বেক করার পিছত আকৌ থ্রিটা লাইনত ক্লিক করিব। মাকো ক্লিক করলো, শপ 101 ক্রেডিটত ক্লিক করিম। চাওক ইয়াত আকৌ 20 rupees এড হয়ে গেল। তো আপনাদের প্রথম যেটা ক্রিয়েট করব অ্যাকাউন্টটা, তো 101 পাব মানে 101 টাকা পাব। তারপর আকৌ যদি শেয়ার করে তো হলে 20 টাকা পাব, মানে প্রতিটো শেয়ারত মানে আপনাদের শেয়ার করলে 20 টাকা মানে 20 টাকা এটা পাব, মানে বোনাস পাই যাব ক্রেডিট। তারপর এখানে হয়ে গেল। তারপর আপনাদের প্রোডাক্ট আপনাদের সেল করব পাৰিব। তো মই আপনাদের সেল করিও মানে আর্ন করব পাৰিব, সেল করব পাৰিব, নিজের কারণেও মানে অর্ডার করব পাৰিব। লিখা আছে নহয় 216, আপনাদের মই মানে এটা মানে ধরো প্রোডাক্টর দাম হেৰি 116 টাকা, আপনাদের আকৌ 4 টাকা এড করে আপনাদের একাউন্টত দিব পাৰিব। চাব মই এই প্রোডাক্টটো আকৌ মানে সিলেক্ট করে ললো। সিলেক্ট করার লগে লগে ইয়াত চাওক, ইয়াত এটা চাওক ইয়াত লিখা আছে অর্ডার নাও। মই বেলেগ এটা মানে হেৰি করিম, অর্ডার নাওত ক্লিক করিম। ক্লিক করার লগে লগে মানে আপনাদের যিকোনো সাইজ এটা সিলেক্ট করে লব। মই সিলেক্ট করে লছো, আগতে এইটো এড করেছিল, এইটো কাটি লো আপনাদের মানে হেৰি করবলে।
তো মই এটো এই ড্রেসটো মই হেৰি কৰি ললো সিলেক্ট কৰি ললো সিলেক্ট কৰে লগে লগে সব ইয়াত লিখা আছে অনলাইন যদি আপোনালোকে পেমেন্ট কৰে তেতিয়া হলে ইয়াৰ পৰা 71 মানে এটা হেৰি পাব কম পাব প্ৰডাক্টটোৰ দাম আৰু যদি আপোনাৰ সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি কৰে তেতিয়া হলে আপোনালোকে 35 টকা এটা কম পাব তো মই এতিয়া মই সিওডি কৰিম আপোনালোকে সিওডি দেখাইছো মানুহে ধৰক বহুতে অনলাইন পেমেন্টো নকৰে মই মানে অনলাইনো পেমেন্ট কৰিব পাৰিব কোনো প্ৰবলেম নাই তো এটা শপ 1 ক্রেডিট ক্লিক কৰিলো এতিয়া 35 টকা এটা কম পালো সব ইয়াৰ আগতে আছে 200 মানে 39 টকা এতিয়া 204 টকা তাৰপিছত ইয়াত প্লাস বাটনটো ক্লিক কৰিব ক্লিক কৰিলে যদি আপুনি ধৰক এটো ধৰক 4 টকা হয়নে আপোনালোকে তেনেকৈ ইনকাম কৰিব পাৰিব মানে ধৰক 4 টকা আৰু কি দিব তো আপুনি কি কৰিলে 201 মানে ধৰক 210 টকা এটা দি দিলে তাৰপিছত আপোনালোকে তাৰপিছত কি কৰিলে এটো আপোনালোকে যদি হেৰি কৰে মানে অৰ্ডাৰ কৰে তো 100 টকা এটা কি হ'ব আপোনালোকৰ বেংক একাউণ্টত যাবগৈ হয়নে তেতিয়া আপোনালোকে এইটোৰ পৰা এনেকৈ আৰ্ণ কৰিব পাৰিব তো আপোনালোকে এনেকৈ আৰ্ণ কৰিব পাৰিব তাৰপিছত মই এতিয়া এনেকুৱা কৰিলোঁ এতিয়া নেক্সটত ক্লিক কৰিম ক্লিক কৰি গোটেইখিনি ডিটেইলছ দি দিব মানে আপোনালোকৰ এড্ৰেছটো ফিল আপ কৰি প্লেচ অৰ্ডাৰত ক্লিক কৰিব ক্লিক কৰাৰ লগে লগে আপোনালোকৰ অৰ্ডাৰটো কনফাৰ্ম হৈ যাব আশা কৰোঁ মোৰ ভিডিঅ'টো ভাল লাগিছে যদি ভাল লাগিছে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিব নমস্কাৰ